নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি কাটোয়ার মাধাইতলা। এই জায়গাটার নাম মাধাইতলা। এখানে জগায় আর মাধায় সমাধি দেওয়া আছে। এছাড়াও এই মন্দিরে রয়েছে অনেক পৌরাণিক জিনিসপত্র। শোনা গেছে, আসলে এখানে পাশের সবাই বলে যে এখানে নাকি মহাপ্রভু শ্রীচৈতন্য জন্য এসে বসেছিলেন। জায়গাটা সত্যি খুব সুন্দর। সবার কথা অনুযায়ী এই যে ঠিক এই জায়গাটায় রয়েছে মহাপ্রভু শ্রীচৈতন্য চরণ, উনি এই গাছতলাতে এসে বসেছিলেন। দিদা আর ছিল আমাদের সাথে, দিদা সমস্ত কিছু আমাদেরকে বোঝাচ্ছিল। বাইরে সমস্ত কিছু দেখা হয়ে গেছে, এবার আমরা মন্দিরের ভিতরে যাব। দিদা বলছিল যে মন্দিরের ভিতরে ছবি ফটো কিছুই তুলতে দেয় না, দেখি যদি বলে যে না ছবি তুলতে দেবে না এবং কোনো ভিডিও করতে দেবে না তাহলে আর ভিডিও করবো না। মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিও করতে আমাদেরকে দিল না, এর জন্য আমরা এখন পাশে আর একটা ছোট মন্দির আছে ওইখানে যাব। ছবি উঠবে কিন্তু ভালো, হেবি সুন্দর না? দেখছি আসি তো দুই তিন দিনে আসি নাই একে তো এই জায়গাটা হচ্ছে জগায় আর মাধায় সমাধি স্থান। আসো এটা হচ্ছে ছোট মাধাইতলা। এখানে এসে অনেক রকম গল্প শুনলাম দিদার কাছে। আর এখানে একজন মন্দিরের ভিতরে পুরোহিত থাকে, যিনি এখানে সেবা দেন, সমস্ত কাজকর্ম করেন, ওনার কাছেও অনেক রকম কথা শুন। তিনি এই মন্দিরের অনেক ভালো ছিল, বাবা মানুষ খুব ভালো। এখানে উনি একাই থাকেন। আর পিছনে যার মূর্তিটা দেখছেন
উনি এই মন্দিরে আগে দেখাশোনা করতেন। ওনার সমাধি দেওয়া আছে এখানে। উনি নিজে ভিক্ষা করে সেবা লাগান, একটু অল্প একটু ঘোরে হয় সেবা লাগায় ব্যাস। ভক্তবৃন্দ দেয় কিছু না। হ্যাঁ।